এর মর্মান্তিক রেল দুর্ঘটনা। এবার লাইন টু তো মালদা টাউন নিউ দিল্লি এক্সপ্রেসের নটি বগি দুর্ঘটনাটি ঘটেছে হরচাঁদপুর স্টেশন থেকে 50 মিটার দূরে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 জনের, আহত বহু। উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনায় তৎপরতার সঙ্গে চলে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দল, পৌঁছায় রেলের আধিকারিকরা। লখনউ ও বারাণসী থেকে পৌঁছায় এনডিআরএফ টিম। দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। রায়বেরালি রেল দুর্ঘটনায় উদ্ধার কাজে অত্যাধুনিক ব্যবস্থা। পরিস্থিতির ওপর নজর রাখতে ড্রোন এবং লং রেঞ্জ ক্যামেরা। গোটা পরিস্থিতি সামাল দিতে সময় লাগতে পারে 24 থেকে 36 ঘন্টা। হরচাঁদপুরে রেল দুর্ঘটনায় মৃত আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা। মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা করে দেওয়া হবে, আহতদের পরিবার পিছু পাবে 50,000 টাকা। উত্তরপ্রদেশে ভয়াবহ আকার নিয়েছে অনাহার। খিদে মেটাতে বিষ খাচ্ছে যোগী রাজ্যের বাসিন্দারা। পেট বড় বালাই, তাই ইঁদুর খেয়ে খিদে মেটাচ্ছেন উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের মানুষজন। বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু। ঢাকুরিয়া স্কুলে বাধ্য হয়ে বল প্রয়োগ। পুলিশের কোলাপসিবল গেট ভেঙে ফেলে অভিভাবকরা। আইন নিজের হাতে তুলে নিতে চেয়েছিল বিক্ষোভকারীরা, তাই বাধ্য হয়ে বল প্রয়োগ দাবি লালবাজার তরফ। ঘূর্ণিঝড় তিতলির জেরে সকাল থেকে শুরু বৃষ্টি। পুজোয় আশঙ্কা পানি হাওয়া অফিসের। পুজোর সময় ব্যবসায় ক্ষতির আশঙ্কা। আশ আশঙ্কায় দিন কাটছে উৎসবপ্রেমী বাঙালির। ৬৪তে পা দিলেন খুব সুরাত রেখা। 64 বছরে এসেই এখনো রহস্যময়ী এই এভারগ্রিন বলিউড দিভা। এতগুলো বসন্ত পেরিয়েও তিনি একইভাবে অমলিন। তার জন্মদিনে এএনএম নিউজের শুভেচ্ছা। অভিমানী সোনি নর্দে। সোনির বদলে এক মিশরীয় মিডফিল্ডারকে ধরে নিতে চায় মোহনবাগান। ফেসবুকে মোহনবাগান সমর্থকদের আবেগঘন আলবিদা সোনির। ইউথ অলিম্পিক্সে ফের ভারতের সোনা। প্রথম শুটিংয়ে ভারতীয় হিসাবে সোনা জিতলেন মনু ভাকের। 10 মিটার এয়ার রাইফেলস নজির করলেন এই ভারতীয়। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।